বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সারের হার ঊর্ধ্বমুখী। এই ক্যান্সারকে বলা হয় নিঃশব্দ ঘাতক। এটি কোনো কথার কথা নয়, আক্ষরিক অর্থেই এ হলো এক নিঃশব্দ ঘাতক। কবে, কখন, কিভাবে রোগটি শরীরের মধ্যে বাসা বেঁধেছে, ভেতর ভেতর সব লণ্ডভণ্ড করে দিতে শুরু করেছে, বাইরে থেকে দেখে বোঝার কোনোই উপায় নেই। উপসর্গগুলো বা লক্ষণগুলো যখন একে একে শরীরকে জানান দিতে শুরু করেছে, বেশিরভাগ ক্ষেত্রেই ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। ক্যান্সার ততদিনে তার ভয়াল রূপ ধারণ করে নিয়েছে। বন্ধু, এই ভিডিওতে আমরা প্রোস্টেট ক্যান্সারের থেকে নিজেদের রক্ষা করা তথা প্রোস্টেট ক্যান্সারকে প্রতিরোধ করার উপায় সম্বন্ধে জানব। আসলে ক্যান্সারের প্রতিকার বা চিকিৎসার সাফল্যের হার খুবই কম, আর প্রোস্টেট ক্যান্সার প্রকাশ পেতে পেতে যে তা চিকিৎসার আয়ত্তের বাইরে চলে যায় তা একটু আগেই আমরা জেনেছি। সুতরাং প্রতিরোধ করার উপায় জানাটাই অতি গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, প্রোস্টেট ক্যান্সারে আক্রান্তের সংখ্যা যেখানে দ্রুত হারে বাড়ছে, সেখানে স্রেফ সচেতনতার অভাবে তা মোকাবিলার ধার কমছে। ব্রিটিশ জার্নাল অফ ইউরোলজির প্রধান সম্পাদক প্রখর দাশগুপ্ত এক বক্তৃতায় বলেছিলেন, নিশ্চিন্ত হয়ে দিন কাটিয়ে যাওয়া চল্লিশর্ধ বহুসংখ্যক মানুষ জানেনও না তাদের শরীরে প্রোস্টেট ক্যান্সার নামক রোগটি বাসা বেঁধে রয়েছে কিনা। জানার জন্য পরীক্ষা নিরীক্ষা দরকার, বিষয়টি সম্পর্কে সচেতনতাও খুব দরকার, কিন্তু সেটাতেই বড় ঘাটতি। তার অভিজ্ঞতা বলছে, ফুসফুসের ক্যান্সারের পরেই যে ক্যান্সারের দাপট পুরুষদের মধ্যে বেশি তা হলো প্রোস্টেট ক্যান্সার। কিন্তু এদেশে এই রোগকে ঘিরে এখনও তেমন কোনো সচেতনতাই তৈরি হয়নি, অথচ প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ারই হলো সচেতনতা। প্রস্রাবের সমস্যা হচ্ছে, জ্বালা করছে, রক্ত বেরোচ্ছে কিংবা পিঠে যন্ত্রণা, এমন সব উপসর্গগুলো যখন দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই রোগটা ততদিনে অনেক দূর ছড়িয়ে পড়েছে। তাই চিকিৎসকদের কাছে তো বটেই, সাধারণ মানুষের কাছেও চ্যালেঞ্জ হলো গোড়াতেই সমস্যাটিকে চিহ্নিত করে তাকে নির্মূল করা। এবার প্রশ্ন হলো, কিভাবে সাধারণ মানুষের কাছে তা সম্ভব? ইউরোলজিস্টদের মতে, বয়স 50 পেরোনের পরেই প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন PSA পরীক্ষা করাতেই হবে, আর এর কোনো বিকল্প যুক্তি থাকতে পারে না। অর্থাৎ PSA টেস্ট, এই টেস্টের কোনো বিকল্প থাকতে পারে না। বিশেষজ্ঞদের মতে, এখন চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এগিয়েছে। প্রোস্টেট অপারেশনের পাশাপাশি রেডিওথেরাপির ব্যবস্থা রয়েছে। সঠিক সময়ে সাবধান হয়ে চিকিৎসা করালে বহু বছর সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। উপরোক্ত চিকিৎসা পদ্ধতি ছাড়াও রোবোটিক সার্জারির মতো চিকিৎসাও আজকাল প্রয়োগ করার ব্যবস্থা হচ্ছে। উন্নত দেশগুলিতে এর প্রয়োগ অনেকদিন আগেই শুরু হয়েছে। যাই হোক, আসল কথা হলো, বয়স 50 বছর পেরোনোর পর অবশ্যই আপনাকে PSA টেস্ট করিয়ে নিতে হবে। PSA রিপোর্টে রিডিং বেশি এলে যথেষ্ট চিন্তার কারণ। যদি PSA লেভেল বেশি অথচ বায়োপসি রিপোর্টে নেগেটিভ আসে, তাহলেও কিন্তু নিশ্চিন্ত হয়ে বসে থাকা উচিত নয়। পরবর্তী ধাপের পরীক্ষা করানো খুব প্রয়োজন। প্রোস্টেট ক্যান্সারের এই স্ক্রিনিং যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে চিকিৎসকেরা মনে করেন। এবার প্রশ্ন হলো, বয়স 50 পেরোনোর পর PSA পরীক্ষা কতদিন অন্তর করানো উচিত? ইউরোলজিস্টদের মতে, সাধারণত বছরে একবার, আর যদি রিপোর্টের
রিডিং বেশি থাকে তাহলে ইউরোলজিস্টদের পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরীক্ষা করিয়ে যেতে হবে। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।